আর এখানে হচ্ছে আজকে দেখাবো আর মাছ। আর মাছের কালিয়া করব আজকে, তো আর মাছগুলো ভেজে নেব। এখানে আর মাছ নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। এই মাছগুলো খুব ফাটে, আর এখানে মাছের কালিয়ার জন্য আমি নিয়েছি আলু, একটা আলু এরকম ভাবে কেটে নিয়েছি, এটা হলো বড় আলু ছিল। একটা পেঁয়াজ নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এখানে আদা একটু পেস্ট নিয়েছি, আর এখানে রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি, পেস্ট নয় এটা থেতো করে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি নেব গরম গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু তেল দিয়ে দেব। আর এই মাছের তেলটার মধ্যেই আমি আবার রেসিপিটা করব, একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ, আর এখানে দুটো একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো রসুন থেতো করা রসুন গুলো। দিয়ে দেবো পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা ভাজা হোক, এবার এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেব আদা বাটা, সামান্য জল, কোনো মশলা ছাড়াই। এটা হচ্ছে মানে বাটা বা মশলা, এবার নামানোর সময় শুধু একটু ভাজা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা এটা কাশ্মীরি নয় ঝালটা, অল্প একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি, মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। যারা ঝাল বেশি খেতে চান তারা ঝাল বেশি করে দিতে পারেন, কিন্তু ঝাল বেশি দেবো না, পরিমাণ মতো দিয়েছি। এখানে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে একটু কষিয়ে নেব। গ্যাসটা জোরে দেবো, এতক্ষণ আমার গ্যাসটা ছিল মিডিয়াম ফ্লেমে, এবার গ্যাসটা আমি জোরে দিয়েছি, দিয়ে মাছগুলো একটু কষিয়ে নেব মশলার মধ্যে। এবার আমি এখানে ঝোল দিলাম, আপনাদের পরিমাণ মতন ঝোলটা রাখবেন যেরকম থাকতে চায়। আমি আরেকটু ঝোল দেব, এখানে প্রায় এক মগ মতো আমি জল দিলাম। মাছগুলো একটু মানে ঝোলের মধ্যে ডুবে থাকবে যাতে নরম হয় সেরকম মাছগুলো আরেকটু দিলাম। প্রায় পুরো ফুল এক মগ জল দিলাম আমি, এবার এটাকে ঢেকে দেবো। মাছটা এখানে হয়ে গেছে, আর আমি একটু ভাজা মশলা দেব। এর মধ্যে শুকনো লঙ্কা, একটু জিরে, আর একটু ধনে, একটু তেজপাতা দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা গুঁড়ো করে রেখেছি, এই ভাজা মশলাটা আমি এর উপরে দিয়ে দেব। হয়ে গেছে আমার মাছের কালিয়া। মাছের কালিয়া একটু আর একটু মাখা মাখা হলে ভালো হয়, কিন্তু জানেন আমার মাছের একটু ঝোল না রাখলে, সব কিছু মাছ মাংস একটু ঝোল না রাখলে অসুবিধে হয়, তো সেই কারণে একটু ঝোল রেখেছি, বেশি ঝোল না, ঝোল রেখেছি। হয়ে গেছে তো বন্ধুরা, এখানে আর মাছের কালিয়া হয়ে গেছে। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।